প্রশ্নের কথা বলছিলাম আপনাদেরকে এবং বলছিলাম বোরোর মৌসুম চলছে, ধানের সঙ্গে যেমন জড়িয়ে আছে কৃষকের ভবিষ্যৎ, তেমনি জড়িয়ে থাকে দেশের অর্থনীতিও। যে কারণে ধান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ধান থেকে যে চালটা হয় সেটি দিয়ে আমাদের সারা বছরের যে খাদ্যের যে যোগান সেটি হয়ে থাকে। এজন্যই একেবারে কৃষকের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেত, ফসলের ক্ষেত থেকে শুরু করে চালকল পর্যন্ত, ধানের যেই এখন মৌসুম, এই মৌসুমে আসলে কত দাম রয়েছে, কৃষক আসলে কতটা লাভবান হবেন, কিভাবে আসলে এই ধানটা তারা বেশি দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ ন্যায্য মূল্যটা পাবেন, সেই খোঁজগুলোই রেখেছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত হবেন দিনাজপুর এবং নাটোর থেকে, দিনাজপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আমিরুল বাপ্পি এবং মাজিদুর রহমান যুক্ত হচ্ছেন নাটোর থেকে, জানবো তাদের কাছ থেকে। আমি দাঁড়িয়ে আছি এখন দিনাজপুর শহরে। আপনি যেমনটি বলছিলেন যে কৃষকের ভবিষ্যৎ যেমন জড়িয়ে থাকে তেমনি বাংলাদেশের অর্থনীতি জড়িয়ে থাকে, ঠিক একইভাবে যারা ধানগুলো প্রসেস করে চাল বানায় তাদেরও ব্যবসা এবং তাদের অর্থনীতিও জড়িয়ে থাকে এই পুরো সিস্টেমটার মধ্য দিয়ে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে দিনাজপুর অন্যতম বড় জেলা চাল উৎপাদনের ক্ষেত্রে, এবং দিনাজপুর হচ্ছে, দিনাজপুরকে বলা হয় চাতাল বা চালকলের জেলা। এখানে প্রচুর পরিমাণে চালকল থাকে, আছে, যেগুলো এখন এই আজকে বেশিরভাগই বন্ধ, কারণ এখনও ঈদের ছুটি শেষ হয়নি শ্রমিকদের, আর মৌসুমও শুরু হয়নি। জানিয়ে রাখতে চাই যে দিনাজপুরে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উৎপাদনের, সেটি হলো 7,67,000 মেট্রিক টন ধান এবার উৎপাদন হবে, যেগুলো কৃষি বিভাগ বলছে যে প্রায় 6 ভাগের মতো ধান পেকে গেছে কিন্তু কাটা হয়েছে এখনও পর্যন্ত 1 ভাগের মতো। অর্থাৎ এখনও চালকলগুলো ধান সংগ্রহ শুরু করতে পারেনি যেহেতু এখন মাত্র কাটা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের বেঙ্গল অটো রাইস মিলে। আমি বেশ কয়েকটি রাইস মিল ঘুরে এই রাইস মিলটিতে কেবল চালের উৎপাদন এখনও চলছে, এবং আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন মিল মালিকের সাথে, তারা বলছেন যে তারা যে নতুন ধান উঠবে সেই ধান সংগ্রহের জন্য এবং সেটি প্রক্রিয়াজাত করে চাল উৎপাদনের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তবে যেহেতু এখনও পুরোপুরি কাটা হয়নি কৃষকের চাল, এখনও তারা বলছেন যে আরও হয়তো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে এই চালকলগুলো পুরোপুরি চালু হতে। এবং কৃষি বিভাগও একই কথা বলছেন যে যে ধানগুলো পেকে গেছে সেগুলো হয়তো 1 সপ্তাহের মধ্যে কাটা হয়ে যাবে, এবং তখন এই যে পরিমাণটা, এই হারটা বাড়বে। হাওর অঞ্চলে বা বিল অঞ্চলে যেমন একটু আগে ভাগে কাটা হয়ে থাকে, উত্তরাঞ্চলে একটু দেরি করে ধানটি কাটা হয়, কারণ উত্তরাঞ্চলের মানুষজন আলু আবাদ করে তারপরে গিয়ে ইয়ে হবে। তো এখনও পর্যন্ত চাল মালিকরা বলছেন যে তারা সন্তুষ্ট হয়তো আছেন যে রেটটি দেওয়া হয়েছে 44 টাকা সিদ্ধ চাল এবং 30 টাকা ধান, এতে করে হয়তো সরকার এবং চাল মালিক দুপক্ষই লাভবান হয় বলে তারা আশা করছেন। তো দিনাজপুরের চালকল থেকে আমার কাছে এই ছিল সবচেয়ে অবস্থা। আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মী মাজিদুর রহমানের কাছে, তিনি আছেন নাটোরে। তো সেখানকার ধান কাটার সবশেষ অবস্থা আমরা একটু জেনে নিতে চাই মাজেদ আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আমিরুল বাপ্পি। আপনি যেমনটা বলছিলেন যে বড় মৌসুমে ধানের সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরে, কিন্তু এখানে বগুড়ার, সরি, নাটোরের যে চলন বিলে এলাকায় কৃষকের যে স্বপ্ন থাকে বোরো ধানের উপর, সে বোরো ধানের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে চলেছে এবারে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কৃষক কিষানি তাদের ধান কাটামারায় কিন্তু ব্যস্ত রয়েছে। এখানে যে শ্রমিক রয়েছে, সে শ্রমিকরা কিন্তু ধান কাটামারা করছে সকাল থেকে এসে আমরা এটি দেখতে পাচ্ছি। এবং এর পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে, বিভিন্ন যে বিভিন্ন উঠান রয়েছে, সেই উঠানে কিন্তু তারা ধান মাড়াই করছেন। এবং এবারে যে খরচটা, এখানে কৃষকের যে খরচটা, সে খরচটা কিন্তু যেহেতু পলি এলাকা, পলি মাটি চলন বিল এলাকা, এখানে কিন্তু খরচটা অন্যান্য জেলার থেকে অনেকটা কম। সেক্ষেত্রে কৃষকরা যে এখানে স্বপ্ন, তাদের যে স্বপ্ন যে এবারে তারা ভালো লাভবান হবেন, কিন্তু সেটিও হবেন, কারণ সরকার এবারে যে ধানের এবং চালের যে মূল্য নির্ধারণ করেছেন, সে মূল্য নির্ধারণের ক্ষেত্রে এখানে কৃষকরা বর্তমানে বেশ ভালোই দাম পাচ্ছে। এখানে কিন্তু ধানগুলো এখন একটু করে বাজারে উঠতে শুরু করেছে। এখানে চিকন যে জাতের ধানটি, সে ধানটি কিন্তু বিক্রি হচ্ছে
এগারোশো সাড়ে এগারোশো এগারোশো আশি টাকা পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যেটি বলছেন যে তাদের খরচ বাদেও কিন্তু বিঘাপতি প্রায় এই চলনবিল এলাকায় দশ থেকে বারো হাজার টাকা তারা লাভ করতে পারবেন এবারে। আর এখানে শ্রমিকরা, এখানে এলাকার যে শ্রমিকরা, সে শ্রমিকরা কিন্তু সম্পূর্ণ কাজ করেও কিন্তু অনেক শ্রমিক তাদেরকে আনতে হচ্ছে অন্যান্য জেলা থেকে, এবং তারাও আসছেন এই জেলাতে কাজ করতে, যেহেতু এখানে আগাম ধান কাটা মারায় শুরু হয়েছে, এই জন্য কিন্তু অন্যান্য জেলার যে শ্রমিক তারা এখানে আসছেন। এবং তারা যেটি বলছেন এবারে যে আবহাওয়া রয়েছে, বর্তমানে যে আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়াতে তারা ভালো এখানে কাটা মারা করে লাভবান হতে পারছেন। তাদের এখানে বিঘাপতি যে টাকাটা তারা নিচ্ছেন বিশেষ করে গৃহস্থের কাছ থেকে, সেটি হলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। এতে কিন্তু প্রত্যেকটি কৃষকের, এই শ্রমিকের প্রায় এক হাজার থেকে বারোশো টাকা প্রত্যেক দিনের জন্য তাদের আয় থাকছে। আর এখানে আরেকটি বিষয় যে শুধু টাকা, যে কৃষকের, যে গৃহস্থের কাছে বর্তমানে টাকা নেই, তারা কিন্তু ধান কাটা মারার পরে প্রত্যেকটি শ্রমিককে মন প্রতি ছয় থেকে সাত কেজি ওজনের ধান দিয়ে থাকেন এখানে পারিশ্রমিক হিসাবে। সেক্ষেত্রেও এখানে শ্রমিক যারা বলছেন তারাও কিন্তু বেশ ভালো লাভবান হচ্ছেন। সব মিলে এখানে যেটি বলা যায় যে এইবারে যে মৌসুমটা, বড় ধানের যে মৌসুমটা, সেই মৌসুমটা চলনবিল এলাকায় কিন্তু বেশ ভালোভাবেই তারা নিয়েছেন, এবং তাদের লাভবানের কথাও বলছেন, লাভ এবারে হবে সেটিও বলছেন। এবং শ্রমিকরা যারা কাজ করছেন তারাও বেশ খুশি এখানকার যে কাজ করে, এবং তারাও বেশ ভালো তাদের আর্থিক যে সমস্যাগুলো তার সমাধান করতে পারবেন এবারে বোরো মৌসুমে ধান বিক্রি করে। তো এই ছিল আমার কাছে চলনবিল এলাকার ধানের যে কাটা মারা এবং যে বাজারজাত, এটি সর্বশেষ তন্ময়। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান এবং সহকর্মী আমিরুল বাপ্পি। তারা যেটি বলছিলেন যে এবারের আবহাওয়াটা অনুকূলে থাকায় ধানের ফলনও বেশ ভালো হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন কৃষকরা। এবং